আপনার এলাকায় বা আপনি যেখানে বাস করছেন সেখানে আজকে সারাদিনই বৃষ্টি হবে কি না বা হওয়ার সম্ভাবনা আছে কি না এগুলো আপনি কীভাবে জানবেন? বা মনে করুন আপনি আজকে একটি জায়গায় যাবেন, তো সেই জায়গায় বর্তমান বৃষ্টি হচ্ছে কি না বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না এটাও কিন্তু আপনারা চাইলেই জানতে পারেন। তো এই ব্যাপারগুলো যদি আপনারা জানতে চান তো আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিওটির সাথে আজকে আমি মেনে দিই ফ্রম মোবাইল একাডেমি প্রো। তো ওয়েদার দেখার জন্য আপনারা অনেক অ্যাপস পাবেন, বাট আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ওয়েদার অ্যান্ড রাডার লিখে। তো ওয়েদার অ্যান্ড রাডার লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটিও কিন্তু খুঁজে পাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার কারণ আপনারা অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকলেই সব কিছু বুঝতে পারবেন। তো এখন যদি আমি অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করি, সর্বপ্রথম কিন্তু আমাকে আমার লোকেশনটি অবশ্যই অন করতে বলবে, কারণ আমি যে লোকেশনে রয়েছি সেই লোকেশনের বর্তমান ওয়েদার কী অবস্থা সেটা আগে আমাকে এখানে দেখাবে। তো দেখতে পাচ্ছেন লোকেশন অন করার পরে এখানে দেখাচ্ছে রাত 8টার দিকে এখানে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, এবং 9টার দিকে যদি বলি তাহলে এখানে দেখাচ্ছে 9টার দিকে 30% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে দেখতে পাচ্ছেন যে রাত 10টার দিকে কিন্তু 60% সম্ভাবনা দিয়েছে তারা যে রাত 10টার দিকে এখানে বৃষ্টি হবে। একইভাবে আপনারা যদি এখানে স্ক্রোল করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে টাইম বাই টাইম কিন্তু এখানে শো করছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক রাত 3টার দিকে এখানে 80% সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। এখন যদি আমি নিচে আসি, নিচে আসলে আপনারা আরও কিছু এখানে ফিচার পাবেন, সেটা হচ্ছে এখানে কিন্তু ডে বাই ডে দেওয়া হয়েছে, অর্থাৎ টুডে টুমোরো, তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া হয়েছে যে এর পরে পরে কোন কোন দিনগুলোতে বৃষ্টি হতে পারে এবং কোন কোন দিনগুলোতে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই অ্যাপসটিতে কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে, সবগুলো ফিচার একটি ভিডিওতেই এক্সপ্লেন করা সম্ভব নয়। এখানে আরেকটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা চাচ্ছেন আপনারা যে কোনো জায়গার ওয়েদার জানতে চাচ্ছেন, অর্থাৎ বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বর্তমান এখানে রয়েছি রংপুরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো জায়গা ওয়েদার দেখতে পাচ্ছেন, এর জন্য আপনারা যে কাজটি করবেন, একদম উপরে দেখতে পাচ্ছেন একটি সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সের উপরে ক্লিক করবেন। এই সার্চ বক্সের উপর ক্লিক করার পর এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে সিটি, অর্থাৎ আপনি যে কোনো দেশের চাইলেই সার্চ করতে পারবেন না, সেই দেশের নির্দিষ্ট একটা সিটি এখানে সার্চ করতে পারবেন, অর্থাৎ যে কোনো একটা জেলা সার্চ করতে পারবেন, বাট কোনো দেশের স্পেসিফিকভাবে এখানে দেখানো হবে না, সেই দেশের যে কোনো একটা সিটি এখানে আপনারা সার্চ করবেন। তো এক্সাম্পল হিসেবে আমি ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্ক সার্চ করি, দেখি সেখানে আজকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না। তো আমি যদি নিউ ইয়র্কে সার্চ করি আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু বর্তমান, অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশি সময়ে, সেখানে 10% সম্ভাবনা বৃষ্টি হওয়ার, মানে কোনো সম্ভাবনাই নেই, তাদের আকাশ একদম ক্লিয়ার, এবং আগামী 24 ঘন্টা পর্যন্ত মোটামুটি দেখা যাচ্ছে তাদের আকাশ ক্লিয়ার, অর্থাৎ সেখানে কিন্তু বৃষ্টি হওয়ার কোনোই সম্ভাবনা নেই। একইভাবে আমি যদি ইন্ডিয়ান কেরালা সার্চ করি এখানে দেখতে পাই, তো কেরালা সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রয়েছে যে ইন্ডিয়াতে এখানে 30% সম্ভাবনা রয়েছে এই 7টা PM, আর যখন দেখতে পাচ্ছেন 8টা বাজবে তখন 30% সম্ভাবনা রয়েছে এখানে বৃষ্টি হওয়ার। একইভাবে আপনারা এখানে সরিয়ে দেখতে পারেন যে আরও সম্ভাবনা রয়েছে কিনা, রাত 12টার দিকে দেখতে পাচ্ছেন যে 40% সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। একইভাবে আপনারা কিন্তু যে কোনো দেশের যে কোনো সিটি এখানে কিন্তু সার্চ করে সেই দেশের সেই সিটিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কি না আপনারা কিন্তু এই অ্যাপসটির মাধ্যমেই জানতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।